তো এই চারটি ঘটনা যখন একসাথে চলতে থাকে তখন হার্ট এভাবে রক্ত পাম করতে থাকে এবার আসো হৃদপিণ্ড কিভাবে কাজ করে সেটা একটু দেখি হৃৎপিণ্ডের অ্যাক্টিয়া ও ভেন্টিকল দুটির পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলেই রক্ত দেহের ভিতরে গতিশীল থাকে হৃৎপিণ্ডের প্রকষ্টগুলোর সংকোচনকে সিস্টল ও প্রসারণকে ডায়াস্টল বলে হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণকে একত্রে হার্টবিট বা হৃদস্পন্দন বলা হয় প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় সত্তর থেকে আশিবার প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টল ও ডায়াস্টলের যে চক্রাকার ঘটনাবলী অনুসরণ করতে হয় তাকে কার্ডিয়াক চক্র বলে যদি প্রতি মিনিটে গড়ে পঁচাত্তর বার হার্টবিট হয় তবে কার্ডিয়াক চক্রের সময়কাল জিরো পয়েন্ট এইট সেকেন্ড হয় সেক্ষেত্রে অ্যাট্রিয়াল চক্র অর্থাৎ অ্যাট্রিয়ামের সংকোচন প্রসারণের জন্য জিরো পয়েন্ট এইট সেকেন্ড সময় লাগবে এবং ভেন্টিকুলার চক্র অর্থাৎ ভেন্টিকলের সংকোচন প্রসারণের জন্যও জিরো পয়েন্ট এইট সেকেন্ড সময় লাগবে তো চলো আমরা চক্র চলাকালীন কিভাবে হৃৎপিণ্ডে রক্ত সংবহন হয় তা দেখি প্রথম ঘটনা হল অ্যাট্রিয়ামের ডায়াস্টোল বা অ্যাক্টিয়ামের প্রসারণ এ সময় অ্যাট্রিয়াম দুটি প্রসারিত বা শিথিল অবস্থায় থাকে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপটেকা দুটি বন্ধ হয়ে যায় ফলে অ্যাক্টিয়াম মধ্যবর্তী চাপ হ্রাস পায় এবং দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনোকেবা এবং ইনফেরিয়ার ভেনোকেভা দিয়ে ডান অ্যাক্টিয়ামে এবং পালমোনারি শিরা দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাটটিয়ামে প্রবেশ করে এ সময় হৃৎপিণ্ডের পেশি থেকেও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে ডান অ্যাক্টিয়ামে প্রবেশ করে এ দশার সময়কাল জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড এরপর হয় অ্যাক্টিয়ামের সিস্টল অর্থাৎ অ্যাটটিয়ামের সংকোচন এ সময় প্রায় একই সাথে উভয় অ্যাটটিয়াম সংকুচিত হয় যদিও সংকোচনের ঢেউ প্রথমে ডান অ্যাট্রিয়াম থেকে শুরু হয়ে বাম অ্যাট্রিয়ামে ছড়িয়ে পড়ে ডান অ্যাটটিয়ামের সাইনোঅ্রিয়াল নোট থেকে সংকোচনের সূত্রপাতটা ঘটে ফলে অ্যাট্রিয়াম দুটি থেকে রক্ত নিচের ভেন্টিকল দুটিতে প্রবেশ করে অ্যাট্রিয়ামের সিস্টল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড স্থায়ী হয় এর মধ্যে প্রথমার্ধে অর্থাৎ প্রথম জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড সংকোচন সর্বোচ্চ মাত্রায় থাকে একে ডাইনামিক পর্যায় বলে আর দ্বিতীয় অর্ধে অর্থাৎ পরবর্তী জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড ক্ষীণতর হতে হতে প্রশমিত হয় একে বলে অ্যাডাইনামিক পর্যায় এরপরে ঘটে ভেন্টিকলের সিস্টল অর্থাৎ ভেন্টিকলের সংকোচন অ্যাকটিয়ামের সিস্টলের পর ভেন্টিকল দুটি তো রক্তপূর্ণ অবস্থায় আছে তো এর পরপরই প্রায় জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট টু সেকেন্ড পর ভেন্টিকল দুটি সংকোচিত হয় টাইকাসপিড ও বাইকাস্পিড কপাটিকা সজোরে বন্ধ হয় এবং সেমি লুনার কপাটিকা খুলে যায় এতে লাভ সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হয় সংকুচিত হওয়ার কারণে ভেন্টিকল মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায় এবং ভেন্টিকল থেকে রক্ত ভেন্টিকলের বাইরে নির্গত হয় ডান ভেন্টিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে এবং বাম ভেন্টিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওয়ারটাই প্রবেশ করে এরপরে ঘটনাটি হলো ভেন্টিকলের ডায়াস্টল বা ভেন্টিকলের প্রসারণ ভেন্টিকলের সিস্টলের পরপরই এর ডায়াস্টল শুরু হয় এ দশার সময়কাল জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড যখনই ভেন্টিকল প্রসারিত হতে থাকে তখন ভেন্টিকল মধ্যস্থ চাপ কমতে থাকে ফলে অ্যাওটা ও পালমোনারি ধমনীতে রক্ত ভেন্টিকলে ফিরে আসতে চায় কিন্তু অতি দ্রুত সেমিলুনার কবেটিকা বন্ধ হয়ে যায় এ সময় ডাব সদৃশ দ্বিতীয় শব্দ উৎপন্ন হয় ভেন্টিকলের প্রসারণ অব্যাহত থাকায় এর অভ্যন্তরের চাপ ক্রমশ কমতে থাকে এবং তা যখন অ্যাটটিয়ামের চাপের নিচে নেমে যায় তখন অ্যাটটিও ভেন্টিকলার কপাটিকা খুলে যায় এবং ভেন্টিকল তখন অ্যাটটিয়াম থেকে আগত রক্তে পূর্ণ হতে থাকে সামান্য বিশ্রামের পর আবার আগের মতো ভেন্টিকলের সিস্টল শুরু হয় তো এই চারটি ঘটনা যখন একসাথে চলতে থাকে তখন হার্ট এভাবে রক্ত পাম করতে থাকে তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানো আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম আরও অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটা ঘুরে আসতে পারো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম